যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে আমার পরীক্ষা শুরু হতে চলেছে, আর এই কারণে তো এই মাসে আমি অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, মানে প্রায় ভিডিও আসছেই না বলা যেতে পারে। তো আমি সত্যি বলতে ভেবেছিলাম যে হয়তো পরীক্ষার পরেই আবার ভিডিও দেবো, কিন্তু তারপর আমি যখন আমার চ্যানেল চেক করলাম তখন দেখলাম যে আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিয়েছো তোমরা, আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো, এই জন্য সত্যি ধন্যবাদ বলাও খুবই কম বলা হয়ে যাবে। আর তোমরা যেহেতু আমাকে এত ভালোভাবে সাপোর্ট করছো, তাই আমারও এটা ডিউটি যে তোমাদেরকেও আপডেট দিতে থাকা উচিত, মানে তোমাদের জন্য আমার কিছু না কিছু করা উচিত। কিন্তু তবু আমি বলবো যে পরীক্ষার মধ্যে ভিডিও বানানো সত্যি আমার পক্ষে খুব চাপের হয়ে যাচ্ছে, তাই আমি ভেবেছিলাম হয়তো পরীক্ষার আগে ভিডিও বানাবো না, কিন্তু তোমাদের এই রকম সাপোর্ট দেখে সত্যি আর ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। তো পরীক্ষা শুরু হতে আর মাত্র দুদিন বাকি আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, এটা নিয়ে পরে কথা হবে। তো আমি ভেবেছিলাম মানি ইন দ্য ব্যাঙ্ক প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়তো আমার জন্য পুরোই মিস হয়ে যাবে, মানে মানি ইন দ্য ব্যাঙ্ক সম্পর্কে আমি কোনো ভিডিও বানাতেই পারবো না, কিন্তু যখন বানাচ্ছি তখন এই ভিডিওতে মানি ইন দ্য ব্যাঙ্কের একটু রেজাল্ট প্রেডিকশনই করা যাক। তো হ্যাঁ, এই ভিডিওটা হতে চলেছে মানি ইন দ্য ব্যাঙ্ক 2023-এর রেজাল্ট প্রেডিকশন ভিডিও, মানে আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন ভিডিও। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক, আর তোমরাও রিল্যাক্স হয়ে বসে পড়ো আর ভিডিওটাকে এনজয় করো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। সবার প্রথমে কথা বলা যাক মানি ইন দ্য ব্যাঙ্কের ডেট আর টাইম নিয়ে। মানি ইন দ্য ব্যাঙ্ক এই বছর হচ্ছে লন্ডন থেকে, তাই এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্কের টাইমিংটাও খুব ইন্টারেস্টিং। আমরা যেমন ভোরবেলায় উঠে মানি ইন দ্য ব্যাঙ্ক দেখতে অভ্যস্ত, এবার আমরা ভোরবেলায় না, এবার আমাদেরকে গভীর রাতে মানি ইন দ্য ব্যাঙ্ক দেখতে হবে, কারণ ইন্ডিয়ান টাইম অনুসারে মানি ইন দ্য ব্যাঙ্ক শুরু হবে 1 জুলাই, মানে শনিবার রাত্রি 11:30 থেকে। কিন্তু এইটা মনে রেখো, রাত্রি 11:30 থেকে শুরু হবে মানি ইন দ্য ব্যাঙ্কের কিক অফ শো, আর মেন শো শুরু হবে রাত্রি 12:30 থেকে, মানে বলতে গেলে রবিবারই চলে আসবে ততদিনে। আর যদি বাংলাদেশের কথা বলা হয় তাহলে কিক অফ শোই শুরু হবে রাত্রি 12:00 থেকে, আর মেন শো শুরু হবে রাত্রি 1:00 থেকে। তো যদি মানি ইন দ্য ব্যাঙ্ক লাইভ দেখতে হয় তাহলে সেদিন তোমাদেরকে রাত জাগতে হবে, কিন্তু তোমরা যদি রাত জাগতে না পারো তাহলে তোমরা পরের দিন রিপিট টেলিকাস্ট দেখতে পারো, যেখানে ভারতীয় সময় অনুযায়ী রিপিট টেলিকাস্ট দেখাবে 10:30 থেকে দুপুর 3:00 থেকে আর রাত্রি 8:00 থেকে। আর বাংলাদেশের টাইম অনুযায়ী আরও আধ ঘন্টা করে অ্যাড করে নাও, তোমরা টাইমটা জেনে যাবে, মানে 11:30, দুপুর 3:30 আর রাত্রি 8:30। আর মানি ইন দ্য ব্যাঙ্ক আমরা সেই সব চ্যানেলেই দেখতে পাবো যেই সব চ্যানেলে আমরা রর স্ম্যাকডাউনকে এনজয় করি। আর যদি অনলাইনে দেখতে হয় তাহলে তোমরা সনি লিভ অ্যাপে সাবস্ক্রিপশন নিতে পারো, আর না হলে যাদের কাছে জিও টিভি অ্যাভেলেবল আছে তারা জিও টিভিতে দেখতে পারো। তো এ তো গেল মানি ইন দ্য ব্যাঙ্কের ডেট আর টাইমের কথা, এবার চলে আসা যাক মানি ইন দ্য ব্যাঙ্কের ম্যাচগুলোতে। তো এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্কের জন্য WWE অফিসিয়ালি 5টা ম্যাচ এখনো অবধি বুক করেছে, আর আমার মনে হচ্ছে লাস্ট মোমেন্ট হয়তো WWE আর একটা ম্যাচ অ্যানাউন্স করতে পারে, যেটা হয়তো হতে পারে শার্লেট ফ্লেয়ার ভার্সেস আস্কার ম্যাচ ফর WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপ। কিন্তু সেই ম্যাচটা যেহেতু এখনও WWE অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, আর আমার মনে হচ্ছে হয়তো এটা অ্যানাউন্স করতে পারে, তাই সেই ম্যাচটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো না। এই ভিডিওতে কথা বলবো আমি 5টা অফিসিয়ালি অ্যানাউন্স হওয়া ম্যাচকে নিয়ে, যেখানে প্রথমে যদি শুরু করা হয় কোডি রোডস ভার্সেস ডমিনিক মিস্ট্রিওর ম্যাচকে নিয়ে। তো এই ম্যাচটাকে প্রেডিক্ট করা হয়তো এই মানি ইন দ্য ব্যাঙ্ক প্রিমিয়াম লাইভ ইভেন্টের প্রত্যেকটা ম্যাচের থেকে সবথেকে সোজা, কারণ এই ম্যাচে একদিকে আছে কোডি রোডস আর একদিকে আছে ডমিনিক মিস্ট্রিও। আর যেইখানে ব্রক লেসনারের কোডি রোডসকে হারানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, সেখানে ডমিনিক মিস্ট্রিও কী এমন জিনিস, তাই এই ম্যাচে ডমিনিক মিস্ট্রিও কোনো রকম কোনো ক্ষমতা হবে না যে কোডি রোডসকে সে এই ম্যাচে হারিয়ে দেবে। সে হয়তো অনেক চিটিং করতে পারে, তার জাজমেন্টের হেল্প নিতে পারে, তার মামি রিয়া রিপলি তাকে হেল্প করতে পারে, কিন্তু কোডি রোডসকে হারানো এই ম্যাচে ডমিনিক মিস্ট্রিওর জন্য মোটেই সোজা কাজ হবে না, সোজা কাজ কি প্রায় অসম্ভব কাজই হয়ে দাঁড়াবে। তো এই জন্য এই ম্যাচে যদি ক্লিয়ার উইনার প্রেডিক্ট করতে হয় তাহলে এই ম্যাচের উইনার আমি প্রেডিক্ট করবো আমেরিকান নাইট মেয়ার কোডি রোডসকে। হ্যাঁ, এবার এই ম্যাচে যদি ব্রক লেসনার মাঝখানে ইন্টারফেয়ার করে কোনো কিছু করে তো সেটা অন্য ব্যাপার, কিন্তু যদি ব্রক লেসনারের ইন্টারফেয়ার না হয় আর এই ম্যাচটা ব্রক লেসনারের ইন্টারফিয়ারেন্স ছাড়া শেষ হয় তাহলে এই ম্যাচের ক্লিয়ার উইনার হলো কোডি রোডস। এবার যদি কথা বলা হয় WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচের, যেটা হবে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ ফ্রিকিং রলিন্স ভার্সেস ফিন ব্যালারের মধ্যে। এবার এই ম্যাচটা যদি অন্য সময় হতো এই ম্যাচটা কিছুটা আনপ্রেডিক্টেবল হতো, কিন্তু যেহেতু সেথ রলিন্স এই কয়েকদিন আগে নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, তাই এই ম্যাচের রেজাল্ট প্রেডিক্ট করাও খুবই ইজি। যদিও আমি বলতে পারি এই ম্যাচটা হয়তো মানি ইন দ্য ব্যাঙ্কের সব থেকে বেস্ট ম্যাচ হতে পারে, কিন্তু তবু যদি এই ম্যাচের উইনার প্রেডিক্ট করতে হয় এই ম্যাচের উইনার আমি প্রেডিক্ট করবো WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ ফ্রিকিং রলিন্সকে। আর আমার মতে সে সাকসেসফুলি তার টাইটেল এই ম্যাচে রিটেন করতে চলেছে, কারণ এত তাড়াতাড়ি সেথ রলিন্সের থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়া কারো পক্ষেই হয়তো পসিবল হবে না। কিন্তু হ্যাঁ, এই ম্যাচে হয়তো ফিন ব্যালারের আমরা ডিমন ক্যারেক্টারটাকে দেখতে পেতে পারি, মানে যেমনটা WWE টিজ করছে, কিন্তু যতই ডিমন চলে আসুক এই ম্যাচে সেথ রলিন্সকে হারানো ডিমন ফিন ব্যালারের পক্ষেও কঠিন কাজ হয়ে দাঁড়াবে, তাই এই ম্যাচের যদি উইনার প্রেডিক্ট করতে হয় এই ম্যাচের উইনার আমি প্রেডিক্ট করবো সেথ ফ্রিকিং রলিন্সকে।
এবার কথা বলা যাক ওমেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচের। আর এই ম্যাচটা নিয়ে কথা বলার জন্য অনেক কিছু আছে। সবার প্রথমে কথা বলা যাক এখনও অব্দি অ্যানাউন্স হওয়া এই ম্যাচের ছজন পার্টিসিপেন্টসকে নিয়ে। তো এই ম্যাচের অ্যানাউন্স হওয়া ছজন পার্টিসিপেন্টস এই মুহূর্তে হলো জোই স্টার্ক, ট্রিস স্ট্র্যাটাস, ইও স্কাই, বেলি, জেলিনা ভেগা আর বেকি লিঞ্চ। কিন্তু এরাই যে ফাইনাল পার্টিসিপেন্টস থাকবে আমার সেটা মনে হয় না, কারণ নেক্সট উইকের স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো বেলি আর শর্টজের মধ্যে একটা ম্যাচ হবে, আর সেই ম্যাচে যে জিতবে সেই চলে যাবে মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচে। কারণ এই ম্যাচে বেলির মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচের স্পট অন দ্য লাইন আছে। আর সেটা কার জন্য আছে? সেটা আছে ইও স্কাইয়ের জন্য, কারণ আগের সপ্তাহে স্ম্যাকডাউনে ইও স্কাই জেলিনা ভেগার কাছে হেরে গেছিলো শুধুমাত্র বেলির জন্য। আর তারপর যখন ব্যাক স্টেজে শর্টজি বেলিকে চ্যালেঞ্জ করে দেয় যে তার মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচের স্পটটাকে অন দ্য লাইন রাখতে একটা ম্যাচে, তো ইও স্কাই বেলির হয়ে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয়, যদিও বেলির কিন্তু কোনো ইচ্ছা ছিল না। তো এই স্টোরি লাইনটাকে যখন WWE দেখাচ্ছে তখন নিশ্চয়ই এর কোনো মানে আছে। আর আমার মনে হচ্ছে হয়তো বেলির এই ম্যাচ থেকে স্পটস চলে যেতে পারে, আর এই ম্যাচে হয়তো শর্টজি বেলির জায়গায় আসতে পারে, কারণ স্টার পাওয়ার এই ম্যাচে এমনি আছে, ট্রিস স্ট্র্যাটাস আছে, বেকি লিঞ্চ আছে, তো স্টার পাওয়ারের কোনো কমি নেই এই ম্যাচে। তো এই ম্যাচে হয়তো বেলির স্পটটা চলে যেতে পারে, কিন্তু সেটা হয়তো শুধু স্টোরি লাইন পারপাস। আর যদি বেলির স্পট এই ম্যাচ থেকে নাও যায় তবু হয়তো এই ম্যাচে শর্টজিকে অ্যাড করা হতে পারে শেষ মুহূর্তে, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। তো যাই হোক না কেন, এইটার বদলা হয়তো বেলি নিতে পারে মানি ইন দ্য ব্যাঙ্কে তারই পার্টনার ইও স্কাইয়ের উপর। আর যদি এরকম কিছু হয় তাহলে এই একটা স্টোরি লাইন WWE মানি ইন দ্য ব্যাঙ্কের এই ল্যাডার ম্যাচে দেখাতে পারে। তাছাড়া এই ম্যাচে তো বেকি লিঞ্চ, ট্রিস স্ট্র্যাটাস, জোই স্টার্ক এদের আলাদা স্টোরি চলবে, আর মাঝখান থেকে জেলিনা ভেগা এই ম্যাচে কী করতে আছে আমি নিজেও জানি না। জাস্ট জেলিনা ভেগাকে একটা স্পট মানে স্পট ভরার জন্য রেখে দিয়েছে আর কি। তো যাই হোক, এই ম্যাচের যদি উইনার প্রেডিক্ট করতে হয় মানে কে হবে এই বছরের মিস মানি ইন দ্য ব্যাঙ্ক, তো রিউমার্সদের সাথেই আমি যাবো। আর রিউমার্সদের মতে এই বছরের মিস মানি ইন দ্য ব্যাঙ্ক হতে পারে ইও স্কাই। আর আমারও মনে হচ্ছে হয়তো সত্যি ইও স্কাই এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্কের ব্রিফকেসটা জিততে পারে আর হয়ে যেতে পারে মিস মানি ইন দ্য ব্যাঙ্ক। কিন্তু তারপর হয়তো আমরা কোনো টুইস্ট দেখতে পারি, মানে তারপর হয়তো বেলির হিল টার্ন হতে পারে বা বেলি কোনোরকমভাবে ইও স্কাইয়ের উপর অ্যাটাক করতে পারে, কারণ বেলি হয়তো তার বদলে নিতে চাইবে যে ইও স্কাইয়ের জন্যই তার মানি ইন দ্য ব্যাঙ্কের স্পট চলে গেল, আর এদিক থেকে ইও স্কাই মিস মানি ইন দ্য ব্যাঙ্ক হয়ে গেল। আর এরপর থেকে হয়তো আমরা ড্যামেজ কন্ট্রোলের ব্রেকআপের একটা স্টোরি লাইন দেখতে পেতে পারি, বা বেলি যদি এই ম্যাচে থাকো তবু আমরা বেলি আর ইও স্কাইয়ের মধ্যে কোনো না কোনো ঝামেলা তো দেখতে পাবোই। মানে সব মিলিয়ে এই ম্যাচে আমরা একটা স্টোরি লাইনের প্রোগ্রেস দেখতে পাবো, সেটা বেলি বা ইও স্কাইয়ের প্রোগ্রেস হোক বা ওই দিক থেকে বেকি লিঞ্চ, জোই স্টার্ক আর ট্রিস স্ট্র্যাটাসের ম্যাচের প্রোগ্রেস হোক। মানে এটা পুরো স্টোরি লাইনকে বিল্ড আপ করতে এই ম্যাচটা সাহায্য করবে। কিন্তু এই ম্যাচে যদি উইনার প্রেডিক্ট করতে হয় তাহলে এই ম্যাচের উইনার আমি প্রেডিক্ট করব ইও স্কাইকে। এবার কথা বলা যাক মেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচের, যেই ম্যাচের পার্টিসিপেন্টস আছে সাতজন, যারা হলো বুচ, সান্তোস, এসকোভার, ড্যামিয়ান প্রিস্ট, এল এ নাইট, শিনসুকে নাকামুরা, রিকোশেট। আর লাস্ট মোমেন্টে আমরা দেখতে পেয়েছি যে লোগান পলকেও এই ম্যাচে অ্যাড করে দেওয়া হয়েছে। এবার এই ম্যাচের যদি কথা বলা হয়, এই ম্যাচের সব থেকে বেশি চান্স এতদিন যার ছিল সে হলো এল এ নাইট। আর সবাই জানতো যে হয়তো এল এ নাইটই হতে চলেছে এই বছরের মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক। রিউমার্সরা তাই বলছিল, রিপোর্টসরা তাই বলছিল, মানে এল এ নাইটের একটা পুশ WWE ইউনিভার্সও দেখতে চায়, আর হয়তো এখান থেকে এল এ নাইটের সেই পুশটা শুরু হতো। আর ভবিষ্যতে এল এ নাইটকে চ্যাম্পিয়ন করার জন্য এটা হয়তো WWE একটা খুব বড় পদক্ষেপ হতো যে এল এ নাইটকে WWE এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্ক জিতিয়ে দিত। আর দ্বিতীয়ত আমি কেন বলছি, কারণ এখনও তো এই ম্যাচটা হয়নি, কিন্তু যখন থেকে লোগান পলকে এই ম্যাচে অ্যাড করা হয়েছে তখন থেকে আমার মনে হচ্ছে যে এই ম্যাচে এল এ নাইটের সম্ভাবনা হয়তো আগে যতটা ছিল তার তুলনায় একটু কমেছে। কারণ লোগান পলকেও আমরা জানি যে লোগান পলকে বলা হয় সোশ্যাল মিডিয়া মেগাস্টার। আর যদি স্টোরি লাইন পারপাসে দেখা হয় তাহলে মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করা হয় মেনলি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের উপর। আর এই মুহূর্তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কারা? এক হচ্ছে WWE আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন যে হলো রোমান রিংস, আরেকদিকে হলো WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন যে হলো সেথ ফ্রিকিং রলিন্স। আর এদের দুজনের সাথে লোগান পলের হিস্টোরি আছে। তো যদি WWE একটা লং টার্ম স্টোরি টেলিং করতে চায় তাহলে WWE হয়তো লোগান পলকেও এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেসের উইনার বানিয়ে দিতে পারে, কারণ এর ফলে WWE উপর অ্যাটেনশনও আসবে আর তার সাথে স্টোরি লাইনও এটা খুব ভালোভাবে কাজ করতে পারে। সেটা সে লোগান পল সেথ রলিন্সের উপর ক্যাশিন করুক বা রোমান রিংসের উপর ক্যাশিন করুক। তো এই কারণে আমার মনে হচ্ছে যে লোগান পলের আসার পর এল এ নাইটের সম্ভাবনা একটু হলেও কমেছে, মানে আগে যেটা হয়তো 99% ছিল সেটা হয়তো কমে 80% চলে এসেছে। কিন্তু আমার কি ধারণা যে এই ম্যাচে কে জিতবে? তো যদি আমার কথা বলা হয় আমি এখনও এই ম্যাচের উইনার প্রেডিক্ট করবো এল এ নাইটকে, কারণ লোগান পল হয়তো খুব বড় সুপারস্টার আর লোগান পলের কারণে হয়তো WWE অনেকটা অ্যাটেনশনও পাবে, কিন্তু WWE মেন ফোকাস হচ্ছে ফিউচারকে বিল্ড করা।
আর লোগান পলকে আমরা জানি যে লোগান পল ফুল টাইম WWE সুপারস্টার না, লোগান পল একটা পার্ট টাইম শেডিউলে কাজ করে। কিন্তু এলএ নাইটকে ফ্যান্সরাও চাইছে যে এলএ নাইট একটা ভালো পুশ পাক, আর এলএ নাইটের মধ্যে সেই ট্যালেন্টটাও আছে। আর এই মোমেন্টটা এলএ নাইটের জন্য পারফেক্ট মোমেন্ট, আর এই মোমেন্টটাকে যদি WWE মিস করে যায় তাহলে এলএ নাইট WWE আর কোনো রকম কোনোভাবে দাঁড়াতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। কারণ এলএ নাইটের এমনি বয়স অনেকটা হয়ে গেছে, আর এলএ নাইট কোনো ইয়ংস্টার না যে তার কাছে ভবিষ্যৎ হওয়ার অনেক টাইম আছে। তো এলএ নাইটের জন্য এটাই পারফেক্ট মোমেন্ট, আর এই মোমেন্টটাকে হয়তো WWE ক্যাপচার করতে চাইবে। তাই এই ম্যাচে যদি উইনার প্রেডিক্ট করতে হয়, এই ম্যাচে আমি আমার উইনার প্রেডিক্ট করব এলএ নাইটকে। হ্যাঁ, এখন আমি এলএ নাইটকে উইনার প্রেডিক্ট করব, আর আমার মতে এলএ নাইটই হতে চলেছে এই বছরের মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক। কিন্তু যদি এলএ নাইট ছাড়া কারো এই ম্যাচে চান্স থেকে থাকে যে সে এই ব্রিফকে জিততে পারে, তো সে হলো লোগান পল। তাই আমি এক নম্বরে রাখবো এলএ নাইটকে, আর দু নম্বরে রাখবো লোগান পলকে। কিন্তু আমার উইনার প্রেডিকশনের কথা বলে আমি আমার উইনার এই ম্যাচে প্রেডিক্ট করেছি, যেমনটা বললাম এলএ নাইটকে। ইয়া, আর ফাইনালি কথা বলা যাক মানি ইন দ্য ব্যাঙ্কের মেন ইভেন্টের, যেটা হতে চলেছে ব্লাড লাইন সিভিল ওয়ার। যেদিকে একদিকে আছে আমাদের আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেংস আর সোলো সিকোয়া, আর একদিকে আছে তাদেরই ভাই দি উসোস। এবার এই ম্যাচটা এই বছরের মানি ইন দ্য ব্যাঙ্কে মেন ইভেন্ট করতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি কথা বলা হয় যে এই ম্যাচের উইনার কে হবে, তো আমি বলবো মানি ইন দ্য ব্যাঙ্কের সব থেকে আনপ্রেডিক্টেবল ম্যাচ হলো এইটাই। কারণ আমরা এর আগেও দেখেছি যে রোমান রেংসকে পরপর দুবার ট্যাগ টিম ম্যাচে ইনভলভ করা হলো। কারণ নাইট অফ চ্যাম্পিয়ন্সও রোমান রেংস একটা ট্যাগ টিম ম্যাচের পার্ট ছিল, আর মানি ইন দ্য ব্যাঙ্কেও রোমান রেংস একটা ট্যাগ টিম ম্যাচেরই পার্ট আছে। মানে রোমান রেংস তার আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছে না। এবার নাইট অফ চ্যাম্পিয়ন্সে আমরা দেখেছিলাম যে রোমান রেংস আর সোলো সিকোয়া হেরে গেছিলো, তো যদি মানি ইন দ্য ব্যাঙ্কেও রোমান রেংস আর সোলো সিকোয়া হেরে যায়, তো এর মানে হলো রোমান রেংস পরপর দুটো ম্যাচ হেরে গেল। যদিও সেটা সে নিজে ক্লিনভাবে হারেনি, কিন্তু সোলো সিকোয়ার জন্য হলো পরপর দুটো ম্যাচ হেরে গেল। তো এইটা WWE করবে বলে মনে হয় না। আর যেখানে রোমান রেংসের কাছে WWE এখন একদম ব্র্যান্ড নিউ WWE আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ দিয়েছে, তো সেই চ্যাম্পিয়নশিপটার সাথে বলতে গেলে রোমান রেংসের এটা ফার্স্ট ম্যাচ, তো সেটা ডিফেন্ড করুক বা না করুক। তো এই ম্যাচে রোমান রেংসকে WWE উইক দেখাবে বা হারিয়ে দেবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু আরেকদিক থেকে দেখতে গেলে এই মাত্র সবে সবে ব্লাড লাইনের ব্রেক আপ হয়েছে, আর এই মুহূর্তে যদি উসোসদেরকেও হারিয়ে দেওয়া হয় আর উসোসদেরকেও উইক দেখানো হয়, তাহলে এই ব্রেক আপের আর কি মানে থাকলো? মানে বলতে গেলে এখন লোহা গরম আছে, আর এখন WWE যাই ডিসিশন নিক না কেন সেটা WWE কে ভেবে চিনতে নিতে হবে। তো এবার ফাইনালি কথা বলা যাক যে আমার কি মনে হচ্ছে যে এই ম্যাচে কে জিততে পারে। তো আমি বলবো এই ম্যাচে যদি উইনার প্রেডিক্ট করতে হয়, আমি হয়তো এই ম্যাচে যাবো রোমান রেংস আর সোলো সিকোয়ার সাথে। কারণ আমার পয়েন্ট একটাই, যেমন আমার মনে হয় না যে WWE রোমান রেংসকে পরপর দুটো ম্যাচে হারিয়ে দেবে, যেখানে পরপর দুটো প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রেংস ট্যাগ টিম ম্যাচের পার্ট হয়ে আসছে আর কি মেন ইভেন্টে। তো রোমান রেংস পরপর দুটো ম্যাচে হারবে এটা আমার যেহেতু মনে হচ্ছে না, সেই কারণেই আমি রোমান রেংসকে আর সোলো সিকোয়াকে এই ম্যাচের উইনার হিসেবে প্রেডিক্ট করছি। কিন্তু যদি WWE কোনো টুইস্ট দিতে চায়, তাহলে হয়তো এটাও হতে পারে যে সোলো সিকোয়া এই ম্যাচে রোমান রেংসকে বিট্রে করতে পারে, আর এই ম্যাচের পর থেকে হয়তো সোলো সিকোয়া আর রোমান রেংসের ফিউড শুরু হতে পারে ফর সামার স্ল্যাম। এটাও হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটা আমার এই মুহূর্তে একটু কম মনে হচ্ছে। কারণ সোলো সিকোয়া আর রোমান রেংসের স্টোরি হয়তো WWE কিছু মাস পর থেকে শুরু করতে পারে, মানে এত তাড়াতাড়ি শুরু করবে বলে মনে হচ্ছে না। তাই এই ম্যাচটা সত্যি খুব আনপ্রেডিক্টেবল, এই ম্যাচে যা ইচ্ছা তাই হতে পারে। হয়তো এই ম্যাচে কারো ইন্টারফিয়ার হতে পারে, যার ফলে হয়তো এই ম্যাচের কোনো ক্লিয়ার রেজাল্ট বেরোলোই না। তো এই ম্যাচে সব রকম পসিবিলিটি আছে, কিন্তু তবুও যদি এই ম্যাচের উইনার প্রেডিক্ট করতে হয়, এই ম্যাচের উইনার আমি প্রেডিক্ট করবো পার্সোনালি রোমান রেংস আর সোলো সিকোয়াকে, আর আমার মতে তারাই হয়তো এই ম্যাচে তাদেরই ভাই উসোসদেরকে হারাতে চলেছে। তো এই ছিল মানি ইন দ্য ব্যাঙ্ক 2023 আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন। কিন্তু আমার প্রেডিকশনের সাথে তোমাদের প্রেডিকশনও মিলতে হবে এমন কোনো কথা নেই, তাই তোমরা তোমাদের পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমাদের মানতেই হবে, যেটা হলো ব্লাড লাইন সিভিল ওয়ারকে প্রেডিক্ট করা সত্যি একটু চাপের ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ 6,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দেওয়ার জন্য। আর আমি যে প্রমিসগুলো করেছিলাম যে 5,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হওয়ার পর যেসব ভিডিও আসার কথা ছিল সেগুলো সবই আসবে, কিন্তু আমার পরীক্ষা শেষ হওয়ার পর। আর মানি ইন দ্য ব্যাঙ্কের আগে এটাই হয়তো আমার শেষ ভিডিও, তো তোমাদের সাথে কথা হবে আবার মানি ইন দ্য ব্যাঙ্কের পর আর আমার পরীক্ষা শেষ হওয়ার পর। তো সেই কটা দিন একটু অপেক্ষা করে দিও, সেই কটা দিন হয়তো চ্যানেলে আর কোনো ভিডিও আসবে না। তো আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝবে আর আমার পাশে থাকবে এই কটা দিন। হয়তো 2-3 সপ্তাহ টাইম লেগে যেতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি পরীক্ষা শেষ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ফিরে আসবো, তারপর থেকে এই চ্যানেলে আবার রেগুলার ভিডিও আসা শুরু হয়ে যাবে। তো সেই কটা দিন একটু অপেক্ষা করো আর আমার পাশে থেকো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।